বিশ্ববিদ্যালয়ে যখন বহিঃপরীক্ষক বা এক্সটার্নাল আসেন, উনি দেখা যায় একদিন আসলেন আধা ঘন্টা থাকলেন, আর একদিন আসলেন এক ঘন্টা থাকলেন, কিন্তু পরীক্ষার শেষে উনি আমাদেরকে চার্জ করেন, কেন স্টুডেন্টকে আমরা এত নাম্বার দিলাম। আমার কথা, যদি আমি কোনো বিষয়ে কৈফিয়ত নিতে চাই তাহলে আমাকে 24 ঘন্টা সেখানে থাকতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, আমার সাথে স্টুডেন্ট ছিল 40 জন। এখন আমি যখন 150 জন স্টুডেন্টকে পড়ালেখা করাই, আমি মনে করি তাদেরকে আমি বিশ্ববিদ্যালয়ের অনুপাতে 50 ভাগের 1 ভাগ সাপোর্টও দিতে পারি না। আমরা প্রথম অধিভুক্ত 7 কলেজের পরীক্ষা নিলাম, তখন বিশ্ববিদ্যালয়ের একজন বহিঃপরীক্ষক থাকত, 7 কলেজের থেকে একজন বহিঃপরীক্ষক থাকতেন, কিন্তু 1 বছর পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন 2 জন বহিঃপরীক্ষকই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের কোনো বহিঃপরীক্ষক নাই। এটার জন্যে আমরা অনেক অসুবিধার সম্মুখীন হই, কিন্তু এটার সমাধানের জন্য আমরা অনেক চেষ্টা করছি, কোনো কিছু ফল হয়নি। 2017 সালে যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হল 7 কলেজ, তখন আমি একদিন জনৈক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বললাম যে মনে হয় যেন আপনারা বাজার না করে মানুষকে দাওয়াত দিয়ে ফেলেছেন, আপনাদের সামর্থ্য নাই, কিন্তু কেন আপনারা এই দায়িত্বটা দিলেন। উনি খুবই রাগান্বিত হলেন, এবং সেই রাগের প্রকোপটা আমার স্টুডেন্টের ব্যবহারিক পরীক্ষার উপর যেয়ে পড়লো। এবং এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট যারা তোমরা আসো, তোমরা জানো যে সায়েন্সের ব্যবহারিক পরীক্ষাটা কিন্তু 3 দিন 4 দিন 5 দিন ব্যাপী হয়, এবং সেখানে প্রশ্নটা এরকম থাকে, মনে করো যে চিংড়ি মাছের রক্ত সম্বন্ধন্ত্র বা রুই মাছের রক্ত, এটা কিন্তু প্রশ্ন আউট হওয়ার কোনো বিষয় থাকে না, একদিন শুরু হয়, 2 দিন 3 দিন চলে। এবং আমরা কিন্তু সকাল 9টা থেকে 4টা 5টা পর্যন্ত কাজ করি, সেখানে বিশ্ববিদ্যালয়ের যখন বহিঃপরীক্ষক বা এক্সটার্নাল আসেন, উনি দেখা যায় একদিন আসলেন আধা ঘন্টা থাকলেন, আর একদিন আসলেন এক ঘন্টা থাকলেন, কিন্তু পরীক্ষার শেষে উনি আমাদেরকে চার্জ করেন, কেন স্টুডেন্টকে আমরা এত নাম্বার দিলাম। আমার কথা, যদি আমি কোনো বিষয়ে কৈফিয়ত নিতে চাই তাহলে আমাকে 24 ঘন্টা সেখানে থাকতে হবে। এই জিনিসটা আমরা কোনোদিনই পাইনি। তার চেয়ে বড় আরেকটা বিষয় যে 2017 সালে অধিভুক্ত হওয়ার পর থেকে আমি ব্যক্তিগতভাবে জানি 4 বার আমরা আমাদের 7 কলেজের সক্ষমতা বিষয়ে লিখিত ডকুমেন্টস অনেক পাতা জমা দেওয়া হয়েছে যে আমার কলেজে আমার এই সক্ষমতা আছে, ওনারা বলেছেন সক্ষমতা বাড়াবেন, কিন্তু 2024 সালে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলছি আমাদের কোনো সক্ষমতায় বাড়েনি। যেমন তোমরা বললে একটা ক্লাসরুম, আমি ইডেন কলেজের টিচার, আমি মনে করি আমার কলেজে এই সমস্যা নেই, প্রত্যেকটা ইয়ারের জন্য ক্লাসরুম আছে, কিন্তু অন্য 6 কলেজে কিন্তু এই সক্ষমতা নাই, আমি কিন্তু সব কলেজে যেয়ে দেখেছি। এটা কি স্টুডেন্টের দোষ? আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি, আমার সাথে স্টুডেন্ট ছিল 40 জন। এখন আমি যখন 150 জন স্টুডেন্টকে পড়ালেখা করাই, আমি মনে করি তাদেরকে আমি বিশ্ববিদ্যালয়ের অনুপাতে 50 ভাগের 1 ভাগ সাপোর্টও দিতে পারি না, তাহলে আমি তাদের কাছ থেকে ভালো রেজাল্ট কীভাবে আশা করব? তারপরেও আমি এখন তোমাদেরকে যেটা বলতে আসছি সেটা হলো যে তোমরা যেটা চাও এটা খুব যৌক্তিক, আমি তোমাদের সাথে একমত, তোমাদের আলাদা বিশ্ববিদ্যালয় হোক, কিন্তু সেটা কি কালকেই হয়ে যাবে, আজকেই হয়ে যাবে? সময় লাগবে। তাহলে আমি যে কথাটা বলার জন্য এখানে আসছি সেটা হলো যে এখন যারা স্টুডেন্ট আসো তারা হয়তো এই সুযোগটা পাবা না, তোমাকে চেষ্টা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে, ভবিষ্যতে যারা আসবে তারা এই সুযোগটা পাবে, কিন্তু আমি চাই আজকের থেকেই এমন কিছু ব্যবস্থা হোক যে তুমিও কিছু সুযোগ সুবিধা পাও। তার 1 নম্বরে আমি একটা উদাহরণ তোমাদের দিই, যখন আমরা প্রথম অধিভুক্ত 7 কলেজের পরীক্ষা নিলাম, তখন বিশ্ববিদ্যালয়ের একজন বহিঃপরীক্ষক থাকত, 7 কলেজের থেকে একজন বহিঃপরীক্ষক থাকতেন, কিন্তু 1 বছর পরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখন 2 জন বহিঃপরীক্ষকই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের কোনো বহিঃপরীক্ষক নাই। এটার জন্যে আমরা অনেক অসুবিধার সম্মুখীন হই, কিন্তু এটার সমাধানের জন্যে আমরা অনেক চেষ্টা করছি, কোনো কিছু ফল হয়নি। একটা ছোট উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি, আমার মনে হয় এখন যেটা করার দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক উপরের যারা নীতি নির্ধারক আছে তাদের কথা আমি বলছি না, আমার যেটা তোমাদের বা আমার যেটা
সামর্থ্য যেখানে আমি যেতে পারি, সেইখানে যে যে তোমরা একটা কমিটি করো শক্তিশালী, কলেজের সাত কলেজের শিক্ষক মিলে একটা কমিটি করো শক্তিশালী, বিশ্ববিদ্যালয় একটা কমিটি হোক শক্তিশালী, যারা মিলিতভাবে কিছু প্রচেষ্টা নিক, এখন যে ছাত্রছাত্রীরা আছে তারা যে ভোগান্তিতে আছে এটা থেকে তাদেরকে কীভাবে বের করে আনা যায় সেই পরিকল্পনা করেন। সেই সাথে তোমরা আজকের থেকে শুরু করো কীভাবে তোমরা এই সাগর থেকে কুলে আসবা সেই প্রচেষ্টাও শুরু করো, সাথে এই প্রচেষ্টাটাও থাকুক। শুধু ভবিষ্যৎ একটু হবে তোমার, তোমারটাও চিন্তা করবা। এই জন্য আমি বলি তোমরা এখন আবেগে সব কিছু বিচার করো না, আবেগের ফল ভালো হয় না। শান্ত মাথায় সবাই মিলে বসে একটা পরিপূর্ণ কমিটি করে ডিসিশন নাও যে তোমাদেরকে কীভাবে আমরা সহযোগিতা করব, এবং সেই সাথে ভবিষ্যতে কীভাবে তোমরা একটা আলাদা একটা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত হতে পারো। সবাইকে ধন্যবাদ।